Assalamualaikum warahmatullahi wabarakatuh wa jannatu wa maghfiratuh. আজকে আমার ভিডিওটি হচ্ছে বাংলাদেশ কি আমাদের বন্ধু রাষ্ট্র প্রশ্নবোধক উত্তর আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চাই যাদের দিলে যাদের হৃদয়ে ভারত প্রীতি বাংলাদেশে থেকেও যাদের হৃদয়ে ভারত প্রীতি বাঙালি হয়েও যাদের হৃদয়ে ভারত প্রীতি তারা অবশ্যই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যেতে পারেন কারণ বন্ধুরাষ্ট্র কখনো এরকম কাজ করতে পারে না যেটা পাশের রাষ্ট্র করেছে আমাদের সাথে কি কাজটা করেছে সেটা হলো গত 4-5 দিন আগে বাংলাদেশের ফ্লাইট যাচ্ছিল এবং ফ্লাইটের মধ্যে হঠাৎ করে একটা যাত্রী খুব অসুস্থ হয়ে পড়ছিলেন এবং সে যাত্রীটি উমরা করার জন্য যাচ্ছিলেন তখন বাংলাদেশের যে এয়ারফোর্স সেখান থেকে বা প্লেনের যে ই ছিলেন সে পাইলট ছিলেন সে ইন্ডিয়ান এয়ারপোর্টে কল করেছে এবং বিস্তারিত খুলে বলেছেন যে এই সমস্যা এই কারণে আমরা আপনাদের এয়ারপোর্টে ফ্লাইটটা অবতরণ করতে চাচ্ছিলাম সে ডাইরেক্ট পাইলটকে না বলে দিয়েছেন যে না তারা সেখানে নামাতে পারবে না কিন্তু যে অসুস্থ পড়েছিলেন তাকে জরুরিভাবে মেডিকেল সাপোর্ট দেওয়া প্রয়োজন এবং মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া অবশ্যই প্রয়োজন কিন্তু সেখান থেকে তারা না শুনে পাশের রাষ্ট্র পাকিস্তানকে কল দিয়েছিলেন যে তারা এই কারণে এই এই অবস্থাতে তারা ফ্লাইটটি অবতরণ করতে চাচ্ছেন সাথে সাথে তারা অনুমতি দিয়েছেন এবং ফ্লাইটটি সেখানে অবতরণ করেছেন এবং রোগীটিকে যথেষ্ট পরিমাণ সেখানে তারা আগে থেকে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স রেখে দিয়েছিলেন ফ্লাইটটি অবতরণ করার সাথে সাথে রোগীকে ট্রিটমেন্ট দিয়ে তাকে মেডিকেল সাপোর্ট দিয়েছেন এবং সে ইনশাল্লাহ সুস্থ হয়েছিলেন তো এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন রাখতে চাই কোনো বন্ধুরাষ্ট্র কোনো বন্ধুরাষ্ট্রের বিপদে এরকম যে কাজটা করেছে এটা আসলে কোনো বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্রর ক্ষেত্রে করতে পারে কি না সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম এবং এই ভিডিও দেখে অনেকে জ্বালাপোড়া হবে অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি কাউকে আঘাত করে কথাটা বলিনি এই ভিডিওটা বানাইনি শুধুমাত্র আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে বন্ধুরাষ্ট্রের আচরণ কি এরকম হতে পারে কি না কমেন্টসে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে একটা ঘটনা বলি সেটা আমার দ্বারাই বলি বা আপনার দ্বারাই বলি ঘটনাটা হলো এটা একটা উক্তিমূলক ঘটনা আপনার সাথে হাজার পরিমাণ একটা লোকের যদি শত্রুতা হয় সে যদি আপনার বাসার সামনে এসে আপনাকে নক করে যে বলে ভাই আমি মরণাপন্ন আমি খুব অবস্থা খারাপ আমি এখন মারা যাব আমাকে একটু হেল্প করেন বা আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু সহযোগিতা করেন আপনি যত বড়ই আপনার শত্রু হোক না কেন আপনি অবশ্যই তাকে তার সেবা করবেন এবং তাকে আপনার সাধ্যমতো আপনি তাকে যতটুকু করা ততটুকু করবেন কিন্তু সে কিন্তু আপনার চিরাশত্রু কিন্তু আমাদের বন্ধুরাষ্ট্র হয়েও যে কাজটা করলো সেটা আসলে ঠিক করলো নাকি ঠিক করেনি সে ব্যাপারে আপনাদের মন্তব্য বা আপনাদের কমেন্টস আমি দেখতে চাচ্ছিলাম এবং আপনারা বলবেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু